পেট্রোপল বন্দর কর্তৃপক্ষ নয়, দুদেশের পরিবহন নিয়ন্ত্রণে কাজ করছে ভারতের বনগাঁ পৌরসভা। ফলে বাংলাদেশে ঢোকার অপেক্ষায় বেনাপোলের ওপারে আছে 5,000-এরও বেশি ট্রাক। ফলে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে আমদানি রফতানি বাণিজ্যে। সংশ্লিষ্টরা বলছেন, দেখা দিয়েছে নানা ধরনের জটিলতাও। বেনাপোল প্রতিনিধি শেখ নাসিরুদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দুবছর আগেও পেট্রাপোল বন্দর দিয়ে প্রতিদিন 400 থেকে 500 পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে ঢুকত। বর্তমানে বন্দর কর্তৃপক্ষের বদলে ভারতের বনগাঁ পৌরসভা বিষয়টি নিয়ন্ত্রণ করছে। এতে সৃষ্টি হচ্ছে নানা জটিলতা। পেট্রাপোল বন্দরে গড়ে ওঠা সিন্ডিকেট মোটা অঙ্কের টাকার বিনিময়ে পণ্যবাহী ট্রাকের সিরিয়াল নিয়ন্ত্রণ করছে। ভারতের কালীতলা পার্কিংয়ে ট্রাক ঢোকার পর সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে যায়। একটি পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে ঢুকতে এখন 1 মাসের বেশি সময় লাগছে। ট্রাক প্রতি 20 থেকে 25 হাজার টাকা দিলে সময় লাগে 3 থেকে 4 দিন। এখন মাত্র 200 থেকে 220টি ট্রাক ঢোকায় বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব আদায়ও কম হচ্ছে। আমদানিকারক, সিএনএফ এজেন্ট সহ অন্যান্য ব্যবসায়ীরা দীর্ঘসূত্রিতার কারণে বেনাপোল বন্দর দিয়ে পণ্য আমদানি কমিয়ে দিয়েছে। কিভাবে ব্যবসা বাণিজ্য আমরা করব? আজকে বাংলাদেশের 4,000 গাড়ি মাল ওখানে আটকে থাকে, তাহলে আমার দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। আজকে কালীতলা পার্কিংকে আপনার দুই সরকার যদি এই সিন্ডিকেটকে দূর না করে, আজকে আমাদের ব্যবসা ধ্বংস হয়ে যাবে। অভিযোগ উঠেছে বনগাঁ পৌরসভার মেয়র শঙ্কর আর্ধ ডাকু ব্যক্তিগত পার্কিংয়ে ট্রাকগুলো জোর করে প্রবেশ করান। ট্রাক প্রতি 2,000 টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। আটকে থাকার কারণে পণ্যের গুণগত মান নষ্ট হচ্ছে। দেশের 75% শিল্প প্রতিষ্ঠানের কাঁচা মালামালের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্য আসে এই বন্দর দিয়ে। পৌরসভা চেয়ারম্যান ডাকু ইনার নেতৃত্বে এই সন্ত্রাসী কর্মকাণ্ড এবং চাঁদাবাজি এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। এ পর্যায়ে আমার যেটা আমাদের ব্যবসায়ীদের যেটা ভাবনা, সেটা হলো যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী পর্যায়ে এবং ভারতীয় কেন্দ্রীয় সরকারের পর্যায়ে যদি এটা আলোচনা করা যায়, আমার মনে হয় এটা সমস্যার সমাধান। বছরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 10,000 কোটি টাকার রাজস্ব আয় করে বেনাপোল কাস্টমস হাউস। এসব সিন্ডিকেট থেকে বেরিয়ে আসতে পারলে সরকারের রাজস্ব আরও বৃদ্ধি পাবে। আমাদের প্রতিবেশী দেশের উপাশ থেকে আসলে ওখানে আমদানি পণ্যবাহী ট্রাকগুলো একটি ব্যাপক বাধা শিকার হচ্ছে। ইতিপূর্বেও আসলে আমরা বেনাপোল কাস্টম হাউসের তরফ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে ইন্ডিয়ান হাইকমিশনকে জটিলতা নিরসনে দুদেশের উচ্চ মহলের হস্তক্ষেপ চেয়েছেন ব্যবসায়ীরা। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd। এসএটিভি সাথে আছি সবসময়।